तो भाई चलाए তো লকডাউনে আমরা দোকান থেকে স্টার্ট করেছে দিদি আমরা কি আজকে তিন বোন একসাথে শপিং করব ওইদিন কিছু মানে হয়েছিল আজকে আরেকটু কিছু করব বাকি আছে দিদি শাড়িটা নিয়ে আসিস নাই তুই সব আনছি আমার কাছে নিয়ে আসছি হ্যাঁ না না ব্লাউজ আবার দেখি একটু দেখি দেখি না বেশি দেখি আমি মা কত দোকান বললাম একটা দোকান এখন পছন্দ হচ্ছে না ওই আমি বলছি শাড়ি কিনেছি আলো ফেলে রাখেন আলো করা বললে স্যার হবে না আমি জানি দোকান অলরেডি ঘোরা শেষ একটা দোকান আমার এখনো পছন্দ হলো না মানে আজকে আজকে মনে হয় আজকে আমাদের শার্টটাই খারাপ আছে ঠিক আছে মানে কি যে দেখে বেরিয়েছিলাম না কে জানে যে কি বলি এত মাঝে মাঝে মানে ঘোরাই বাহুগুলো তো আমরা এখন আরেকটা দোকানে যাচ্ছি ওখানে গিয়ে কিছু শাড়ি দেবো কারণ ওই ছোটো দিদি আসেনি ছোটো দিদি বলেছে শাড়ি কিনতে তো আমরা ওর জন্য দুটো দোকান খুললাম এখনও শেষ হয়নি মানে ওখানে দেখাইনি তোমাদের কারণ ওখানে ভালো করে দেখিও নি মানে ভালো করে ভালো শাড়ি দেখাচ্ছিল না এই জন্য তোমাদের দেখাইও নি তো দেখি ওই দোকানে যদি ভালো ভালো দেখবে তাহলে কোথায় যাবি কোথায় যাবো সব যাবো এই ফার্স্ট টাইম মনে হয় আমরা তিনজনে একসাথে না এই তুই কই তুই কই ও হ্যালো হ্যালো বলে এই ফার্স্ট টাইম আমরা তিনজনে একসাথে বাজার করছি আবার সবসময় তো আমি আর দিদি করতাম এই জন্য ও তারপরে মাঝখান থেকে ও এন্ট্রি মারলো ফার্স্ট টাইম তোর সাথে কোনো মার্কেট করা হয়নি রে তুই ওর সাথে আমি বসে থাকি তাই নাকি মনে হয় বিশ্বাসকে সাথে ছিল হ্যাঁ হ্যাঁ বিশ্বাস বুঝতে পারছি না বলে হ্যাঁ খুব ভালো খুব ভালো আমি মাছ করার এটাই লাভ দিদি ভয় পায় আমার মাস্ক আমার ভ্যাকসিন আমি ভ্যাকসিন দিয়েছি মাস্ক ব্যাগে আছে তো আমরা ওয়েটিং এ বসে আছি আমার আর কিছুক্ষণ পর শাড়ি দেখবো হ্যাঁ তোর তো শুধু বিয়ে থাকবে মানে লোভ কাকে বলে ও আমাদের এক গোপালের জন্য একটা না ইয়ে কিনতে লাগবে একটা কিনে নিয়ে যাবো রে হ্যাঁ একটা একটা করে কিনতে লাগবে সবই কিনা হয় ওটাই কেনা হয় না আমার বল কি বললি আমার বল দিদি বলে কি বসে তো মজা আছে এখন কিসেরই দেখা দেখা কথা
তুই জোরে জোরে বল না, এমনিতে শুনতে পাওয়া যায় না, বল না জোরে জোরে। এই যে এই দুইটা, এই দুইটা, এই দুইটা আসলে মানে খুব গন্ডগোল করে, মানে রাস্তায় ঘাটে যেখানে সেখানে মানে গন্ডগোল করে, মানে গন্ডগোল। ওরা কথা বলে না, ওরা কথা বলবে মাঝখানে মাঝখানে, মানে উল্টা পাল্টা কথা বলতে হয়ে যাবে, উল্টা পাল্টা কথা বলে ফেলে হয়ে যায় দুজনে। কী যে শুরু করে দুজনে, এক দোকান থেকে একটা শাড়ি কিনেছি, ওই যে ওটাই বারবার দেখছি, দুজনে না খুব হাসাহাসি করে জানো, খুব মিল ওদের, খুব মিল ওদের। ওই যে ওই পড়তে বলে, হ্যাঁ ওটাই বাকি আছে আমার। হ্যাঁ এবার হবে, হবে একটু ভালো আছে না, বেশি থাকবে বলে দিবে, ছোট ছোট প্রিন্টের মধ্যেই দেখবো, বেনারসি টাইপের, বেনারসি টাইপের মানে একটু উজ্জ্বল কি উপর দেখ, ইসের মধ্যে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে রে। হ্যাঁ দি, হ্যাঁ দি, হাই বল, হাই বল, হাই বল, হাই বল, দুজনে সেই, যে দুজনে সেই গল্প করছে, দুজনে সেই মিল। আমি কি করছি, হ্যাঁ দি, তিনজনের একই কালার লাগছে যে জামার, দেখ তো মোবাইলই খারাপ, এখন আমার এক কালারের শাড়ি দিকে আরেক তিনটা শাড়ির মধ্যে কালার নিয়ে আসেন, বাস আর অন্য কোনো শাড়ি না, হলুদ আর ওই যেটা রাখলো ছিল, রাখলো আমি
দাদা মাম্পির শাড়িটা নিস তুই ওখানে একটা লাল শাড়ি দেখাচ্ছি বিনারসি তো আমার শাড়িটা কেনা শেষ তখন ওটা দেখে মনে হয় ওটা ভালো তুমি কি তোমার একটু মনটা খারাপ হয়ে গেছে কেন কেন আমি নিচে বসে থাকবো কে আমি কি করি মন তো খারাপ হবে না মানুষের তো যদি ভালো লাগে আমার আমি কি করব ভালো লাগলে আমি ওটা কত ওটা 890 এটা আমার ভালো লাগছিল এই কালার থাকলে আমি নিয়ে নিতাম এই যে এই প্রিন্টে লাল কালারের হবে আমি লাল কালার হলে এটা নিব আমাদের শাড়িটা শেষ রাজেন্দ্রপুর ওখানে বস না এখানে না ওদিকে শাড়ি দেখবো এই বেনারসি টাইপের শাড়িগুলো হয় যে তো ছোট দিদি ছোট দিদি ফোন করেছে ওর শাড়ি কেনা হয়েছে কে হয়নি এখনো পর্যন্ত ওর শাড়ি কেনা হয়নি সবুজ কালার ওই সবুজই মানে দোকানে এসেও চুপচাপ থাকি না দুজন মানে কি বলি শাড়ি আমি মনে করাই দিই তাও বলে না চল দেখি হলুদ শাড়ির নাম বারবার আমি হলুদ অনুষ্ঠান করছি নাম গন্ধই নেয় না দামগুলো যখন বেশি হবে তুই বলি তাহলে ঠিক আছে অনলাইনে তোর পয়সা ফেলে দেয় না অনলাইনে আমি কমেই পাবো না মনে হয় হলুদ লাল হলুদ দেখে কিচ্ছু ভালো লাগছে না দেখ সবাই কবে শাড়ির দোকানে আসিস হ্যাঁ আমার শাড়ির দোকানে এটা আছে আমরা কি বলছি আমার শাড়ি এটার দামটা কত এটা এবার আমরা সবাই মাস্ক পরা বল কয়টা বাজবে দশটা মনে হয় তো আমরা এখন আবার শাড়ি দেখছি কি রে মোবাইলটা কোথায় বাজে রে তো ছোট দিদি ফোন করেছে বলে কি শাড়ি কেনা হয়েছে কি হয়নি এখনো বলছে তো শাড়ি কেনা হয়নি আজকে মনে হয় হবে না ওদের বাড়িতে কালকে আসতে হবে আজকে আমরা বাড়িতে যাবো মনে হয় আমার একটা শাড়িও পছন্দ হচ্ছে না আর কি ক্লান্ত হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে আজকে মানে ওই দিনের থেকেও বেশি দোকান ঘোরা হয়েছে আজকে তো আর ভিডিওটা বড় করছি না
আমরা সবাই বাড়ি চলে এসেছি তখন কিচ্ছু বলা হয়নি কারণ প্রচন্ড খিদে পেয়েছিল তখন বাড়ি থেকে খেয়ে আসিনি ওই কারণে রাতের মধ্যে সন্ধ্যাও হয়ে গিয়েছিল এর জন্য তো আমরা এখন যাইয়ে আনা হয়েছে ওগুলো শাড়িগুলো ওগুলো সব দেখব তো তখন ভিডিওটা এন্ট্রি করা হয়নি তো এখন এন্ট্রি করছি তো তো তোমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে টাটা আর মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কালকে একটা ভ্লগ আসবে ভালো ভ্লগ তো দেখা যাক কি হয় বলতে ভুলে গিয়েছিলাম আমি আর আমি একটা কাণ্ড হয়ে গেছে যেটা খুব হাসি পাচ্ছে ওই কাণ্ডটা আমি আর ওই যে মুখ আমি আর এই যে মেজো দিদি বড় দিদি বাড়িতে এসেছি কারণ আজকে থাকবো কারণ আজকে রাত্রি হয়ে গিয়েছিল এর জন্য আর ব্লাউজ বানাতে দিতে হবে তো এর জন্য আমরা দুজনে রয়ে গিয়েছি তো দিদি বাড়িতে আজকে খুব মজা হবে তো চেষ্টা করবো যাতে ভালো কিছু দেওয়ার জন্য তো দেখা যাক কী হয় ভালো কিছু দেখানোর জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা।